আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রূপচাঁদা ফ্রাই। এই রূপচাঁদা খুবই সুস্বাদু একটা মাছ। এটা যেভাবে রান্না করা হোক না কেন, খেতে অনেক টেস্ট হয়ে থাকে। তবে সব রান্নার তুলনায় এটাকে ফ্রাই করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এটা অনেক ক্রিস্পি হয়ে থাকে। এই ক্রিস্পি রূপচাঁদা পোলাও বা ভাতের সাথে খাওয়া যায়, চাইলে এমনি এমনিও খাওয়া যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক ক্রিস্পি রূপচাঁদা রেসিপিটি। ফ্রাই করার জন্য আমি এখানে দুটি রূপচাঁদা মাছ নিয়েছি। মাছগুলো একটি কেচির সাহায্যে কেটে নিব। প্রথমে পাখনাগুলো কেটে নিচ্ছি, এরপরে লেজটা কেটে নিচ্ছি, তারপরে থুকনির দিকটা এইভাবে কেটে ঠোঁটটা সহ কেটে নিয়ে ফুলকোটা ফেলে দিয়ে উপর দিকে থেকে টেনে ময়লাটা ফেলে দিতে হবে। তারপরে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা ধারালো ছুরির সাহায্যে মাছের উপরে আমি একটু দাগ কেটে নিচ্ছি, এতে করে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। আপনারা চাইলে এরকম একটা করে দাগ কেটে নিতে পারেন। আমি দুই সাইড দিয়ে দাগ কেটে নিচ্ছি, এতে করে মাছটা ভাজার পরে দেখতে সুন্দর লাগে। আর এটা চিড়ে নেওয়ার সময় চেষ্টা করবেন পিঠের দিকটাতে চিড়ে নিতে, পেটের দিকটাতে না, পেটের দিকটা করলে কাটা বের হয়ে যেতে পারে ভাজার সময়, বা মাছটা ভেঙেও যেতে পারে। আর একইভাবে দুটো মাছ কেটে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাটা মেখে নেওয়ার পর মাছের গায়ে মশলাটা ভালোভাবে মেখে দিতে হবে। এই কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, খুব ভালোভাবে সব জায়গায় সমানভাবে লাগিয়ে নিতে হবে। মশলাটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর মাছগুলোকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় থাকলে আরও বেশি সময় রাখতে পারেন। চুলায় একটি প্যান বসিয়ে বেশ কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছ দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মাঝারি থেকে একটু কম করে সময় নিয়ে ধৈর্য ধরে মাছগুলোকে ভেজে নিতে হবে। যদি চুলার আঁচ বাড়তি থাকে তাহলে খুব দ্রুত লাল কালার চলে আসবে, এতে করে মাছের ভিতরটা সিদ্ধ হবে না। যখন একটা পাশ খুব ভালো ওই পর্যায়ে উল্টে দিতে হবে, একইভাবে অন্য আরেক পাশ ভেজে নিতে হবে। দুটো পাশ যখন লালচে করে ভাজা হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে মাছগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। মাছ দুটো তুলে নেওয়ার পরে কিছু পেঁয়াজ বেরেস্তা ও ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে আমার ক্রিস্পি রূপচাঁদা ফ্রাই। এটি তৈরি করা খুবই সহজ আর খেতেও মজাদার। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন।